ভাতের সাথে খাওয়ার আলু সেদ্ধ কিভাবে তৈরি করবেন? চারটে সেদ্ধ করা আলু, দুটো কুচনো পেঁয়াজ ভেজে নিয়েছি, লেবুর রস, শুকনো লঙ্কা ভাজা, রসুন ভাজা, স্বাদমতো লবণ এবং পেঁয়াজ ভাজা এবং লঙ্কা ভেজে যে তেলটা সেই তেল, আর কুচনো ধনে পাতা। প্রথমে আলুগুলোকে স্ম্যাশড করে নিতে হবে। এবার ভাজা লঙ্কা লবণের সাথে মিশিয়ে ভেঙে নিতে হবে। এবার পেঁয়াজ ভাজা, তেল, রসুন ভাজা সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কুচনো ধনে পাতা ছড়িয়ে দিতে হবে আর লেবু রস। ব্যাস রেডি। দেখি কেমন হয়েছে টেস্ট করে। বেশ টকটক ঝালঝাল ডাল বা ভাতের সাথে এই আলু সেদ্ধ মাখা খুব ভাল লাগে। আবার অনেকে পান্তা ভাতের সাথেও খায়। আমার তো ভাতের থালা রেডি, নি আলু সেদ্ধ মেখে এবার আপনার ভাতের থালা রেডি করুন।